তাই আমার নবী যে নিজের মায়ের ভালোবাসাগুলো পেয়েছে নিজেদের মেয়েদের কাছে। জৈনবের হাতে এই আঘাত দেখে, জৈনবের চোখের নিচে আমার নবী এই আঘাত দেখে, আমার নবীজির চোখ মুবারকের পানি ধরে রাখতে পারলেন না। নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে চোখের পানি পড়ে গেল, পড়তে থাকলো। আর জৈনব নিজের আসল দিয়ে নবীজির চেহারায় মুবারকের চোখের পানিগুলো মুছে দিচ্ছেন। নবীজি আমার জৈনবকে জিজ্ঞেস করলেন, মা তোমার হাতে দাগ, চোখের নিচে আঘাত, এগুলো কিসের দাগ? জৈনব বললেন, বাবা এগুলো কিছু না, এগুলো কিছু না বাবা, আপনি শুধু শুধু কান্না করতেছেন। আমার নবীজি আর কথা বাড়ালেন না, হযরতে জৈনবকে বললেন, মা মক্কায় নির্যাতনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, মা মক্কা থেকে হয়তো হিজরত করতে হবে, মক্কায় আর বেশি দিন টিকে থাকা যাবে না, আমি তোমার সাথে দেখা করতে আসলাম, তোমাকে দেখা করে গেলাম, তোমাকে আমার মালিকের উপর হাওলা করে দিলাম। 114টি সূরার মধ্যে যে সূরার নাম্বার হচ্ছে 103, 103, যে সূরার নাম হচ্ছে সূরাতুল আসর, সূরাতুল আসর, এই সূরা আমরা সবাই পারি না ভাই? পবিত্র কোরআনুল করিমের সবচেয়ে ছোট্ট সূরা এবং পবিত্র কোরআনুল করিমের ছোট সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা। পবিত্র কোরআনুল করিমের তিনটা সূরা রয়েছে তিন আয়াতে, একটা হচ্ছে সূরাতুল আসর, আর একটা হচ্ছে সূরাতুল কাউসার, আর একটা হচ্ছে সূরাতুল নসর। সুবহানাল্লাহ। সূরাতুল আসর, সূরাতুল কাউসার, সূরাতুল নসর, পবিত্র কোরআনে তিন আয়াতে তিনটা সূরা রয়েছে, সুবহানাল্লাহ বলুন তো। আমরা আজকে মাহফিলে যারা এসেছি, আজকে আমরা মাহফিল থেকে এই সবক নিয়ে যাব, কোরআনুল করিমে তিন আয়াতে তিন সূরা, আসর, কসর, নসর, মনে থাকার জন্য সূত্রটা আমরা মুখস্থ করে নেব। পবিত্র কোরআনুল করিমে তিন আয়াতে তিন সূরা, তিন আয়াতে কয় সূরা বলেন? আসর, কসর, নসর, আবার বলেন, আসর, কসর, নসর। কসর মানে কৌসার, কসর মানে কি? মনে রাখার জন্য সূত্র, সূত্র আমরা এই মুহূর্তেটা করব। আসর, কসর, নসর, তিন আয়াতে তিন সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই আয়াত নাজিলের প্রেক্ষাপট কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সাহাবি, নবীগণের পরে যার স্থান, তিনি হচ্ছেন সাইয়েদেনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। একদা কালদাহ ইবনে উমাইয়া হযরত আবু বকর সিদ্দিককে বলল, আপনি তো ব্যবসায়িক কাজ কারবারে খুব হুঁশিয়ার ছিলেন, আপনি একই লোকসান করে বসলেন যে ইসলাম গ্রহণ করে ধনী লোকদের সাথে বন্ধুত্বের পরিবর্তে গরিব লোকদেরকে আপনি ভালোবাসা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন, একাধিক উপাস্যের পরিবর্তে এক আল্লাহর ইবাদত গ্রহণ করলেন। তদুত্তরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইরশাদ ফরমালেন, মুমিন ব্যক্তি লোকসানের মধ্যে থাকে না। সুবহানাল্লাহ। তখন হযরত
আবু বকর সিদ্দিকের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আমরা শানে নুজুল শুনলাম, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা বিশ্লেষণ শোনার জন্য আমরা চেষ্টা করব ইনশা আল্লাহ। পবিত্র সূরাতুল আসরে আল্লাহ পাক প্রথম আয়াতে কসম খাচ্ছেন, শপথ করতেছেন, ওয়াল আসর, ওই মাহবুবের শপথ। কোন মাহবুব? আমরা কেউ বলি আসরের নামাজের শপথ। তাফসীরের মধ্যে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগকে আসর বলা হয়েছে, আসরের নামাজের শপথ, যা মধ্যবর্তী নামাজ যাতে দিন ও রাতের ফেরেশতাগণ সমবেত হয়। সুবহানাল্লাহ। অথবা মাহবুবের আত্মপ্রকাশের যুগের শপথ, যা সমস্ত যুগ অপেক্ষা উত্তম ও বরকতময়, যখন মুমিনগণকে ওই মাহবুবের দিদার করে সাহাবি হওয়ার জন্য, মর্যাদা লাভ করার জন্য সুযোগ করা হয়েছে। ওই সাহাবিগণ আল্লাহর হাবিবকে দেখে তারা সাহাবি হওয়ার মর্যাদা লাভ করার সময়কেও আসর বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে তাফসীরের মধ্যে কাঞ্জুল ইমানে দুইটা মাসালা এনেছেন। এক, হুজুর মহান রবের সর্ব বড় মাহবুব, মাহবুব আকবর অর্থাৎ মহান রব, তার জমানা ও স্থান জীবনের শপথ করে আল্লাহর হাবিবের ওই যুগের শপথ করে ওয়াল আসর বলেছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, যে সময় কিংবা যে বস্তুর হুজুরের সাথে সম্পর্ক হয়ে যায়, তাও মাহবুবের এবং আল্লাহর হাবিবের সম্মানিত। সুতরাং হুজুরের সাহাবিগণ, আহলে বাইতে রসুলগণ আল্লাহর দরবারে যে বেশি বেশি প্রিয় হয়েছেন ও প্রিয় হওয়ার শপথ। সুবহানাল্লাহ। দুই নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ বলতেছেন অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কোন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে? তাফসীরের মধ্যে এসেছেন, নিজের আসল পুঁজি জীবনকে কুফর, গুনাহ, অলসতা, দুনিয়া অন্বেষণ ও খেলাধুলার মধ্যে বরবাদ করেছে, সেইটাকে আখিরাত গড়ার মাধ্যম করে নাই, ওই ব্যক্তিরাই হচ্ছে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, নাউজুবিল্লাহ। অথবা মানুষ হচ্ছে ব্যবসায়ী, জীবন হচ্ছে তার দোকান, আমলগুলো হচ্ছে দোকানের সওদা, এ সওদা যদি ভালো হয় তবে এর ক্রেতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। আর এই ক্রেতা যিনি আল্লাহ হয়ে যান, আর জান্নাত হচ্ছে এর বিনিময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও তাদের সম্পদ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কী জীবনে
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করার পূর্বে মক্কী জীবনে সবার কাছে ছিল আল আমিন, ঠিক কিনা? এবং মক্কী জীবনে সবাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজেদের খুব গুরুত্বপূর্ণ ধন সম্পদগুলো আমার রাসূল পাকের কাছে আমানত রাখতেন। সুবহানাল্লাহ, বলবেন না? আমার রাসূলের এই আমানতদারিতা দেখে মক্কার বড় বড় খাত্তা কাফেরগণ আমার রাসূলের চরিত্রে এই আকাশচুম্বী সম্মান মর্যাদা, রাসূল পাকের নম্রতা ভদ্রতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শালীনতা দেখে মক্কার কাফেররা আমার রাসূলের সাথে মহাব্বত ভালোবাসা ছিল কি ছিল না? তার মধ্যে অন্যতম আমার রাসূলের চাচা, কি নাম, কি নাম শুনেছেন? তার নামে কোরআনে পাকে কোনো সূরা আছে না নাই? আছে না নাই? আবু লাহাবের সাথে আমার রাসূলের পারিবারিক সম্পর্ক, চাচা ভাতিজা। আবার পরবর্তীতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে একজন কন্যা আবু লাহাবের সন্তান উতাইবা বিবাহ করেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মধ্যে কয়জন কন্যা ছিল আপনারা জানেন কি না? আমার রাসূলের কয় কন্যা ছিল? চার কন্যা। এক নাম্বার জাইনাব, দুই নাম্বার রুকিয়া, তিন নাম্বার উম্মে কুলসুম, চার নাম্বার হযরতে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। চার কন্যার মধ্যে জাইনাব, হযরত জাইনাব নাম শুনেছেন? অনেকে তো এই নামগুলো আমরা জানি না, ঠিক কি না? আজকে বিশ্ব সুন্দরীর নাম কি, আমাদের দেশের শ্রেষ্ঠ নায়িকার নাম কি, এই নামগুলো আমরা অনেকে মুখস্থ রাখি। কিন্তু আল্লাহর হাবিবের মজলুম পরিবারের মধ্যে অন্যতম একজন কন্যা হযরত জাইনাব, জাইনাবের সাথে বিবাহ হয়েছিল আবু লাহাবের সন্তান উতাইবার সাথে। নবীজির মেয়ে উতাইবাকে বিয়ে দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নবুয়ত প্রকাশ হয়ে গেল, দ্বীনের দাওয়াত দিচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায়, তখন নবীজির এই দ্বীনের দাওয়াত আবু লাহাবের পরিবার এবং উতাইবা সহ্য করতে না পারে নৈতিক ইসলাম এবং কুপুরীর কারণে উতাইবা বেশি বেশি হযরতে জয়নাবের উপর অত্যাচার শুরু করে দিল। নাউজুবিল্লাহ। টার্গেট হচ্ছে একটাই, জয়নাবকে যদি আঘাত করে, জয়নাবকে যদি নির্যাতন করে তাহলে কষ্ট পাবে নবীর কলিজায়, ঠিক কি না? কারণ এই পৃথিবীতে সন্তান যদি কষ্ট পায় তখন সবচেয়ে বেশি কষ্ট পায় মা আর বাবা, ঠিক কিনা আমার ভাই? বস্তুত পৃথিবীর মধ্যে বাবার সাথে মেয়েদের মহাব্বত একটু বেশি, মেয়ে যদি একটু কষ্ট পায় বাবার কলিজায় আঘাত বেশি লাগে। উতাইবা এবং আবু লাহাবের টার্গেট হচ্ছে জয়নাবকে যদি কষ্ট দিই, জয়নাবকে যদি আঘাত করি তাহলে মোহাম্মদ বেশি কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উতাইবার ঘরে প্রেগনেন্ট হয়ে গেল, আমার নবীজি হিজরতের চার দিন আগে নিজের কন্যা জয়নাবকে দেখার জন্য আবু লাহাবের ঘরের দিকে যাচ্ছেন, পথিমধ্যে দেখতেছেন
আবু লাহাবের তিন সন্তান, সাথে মক্কার কিছু দুষ্ট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে গালিগালাজ করতেছে। এত আস্ত বললেন না উজুবিল্লাহ, নবীজিকে যারা গালিগালাজ করে তারা দুনিয়ায় সুসন্তান নাকি কুসন্তান? আল্লাহর কোরআন বলেছেন তারা যারা সন্তান, কোরআন বলেছেন জানিন উতিল্লিম বাদা যালিকা জানিন, যারা নবীজিকে গালিগালাজ করে তারা হচ্ছে যারা সন্তান। আমার নবীকে আবু লাহাবের তিন সন্তান গালিগালাজ করতেছে, নবীজি তাকিয়ে দেখতেছেন গালিগালাজ যারা করতেছে তাদের মধ্যে জামাই বাবাজিও রয়েছে। নবীজি আমার কিছু বললেন না, সোজা চলে গেলেন কন্যা জৈনবের ঘরের দিকে। ঘরে গিয়ে দেখলেন জৈনবের চোখের নিচে কালো দাগ, হাতের মধ্যে মায়ের আঘাত। আমার নবীজি নিজের মায়ের ছোটবেলায় আমার নবীজিকে তেমন আদর দিতে পারে নাই, নিজের মায়ের ভালোবাসাগুলো পেয়েছে নিজেদের মেয়েদের কাছে। জৈনবের হাতে এই আঘাত দেখে, জৈনবের চোখের নিচে আমার নবী এই আঘাত দেখে, আমার নবীজির চোখ মুবারকের পানি ধরে রাখতে পারলেন না। নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে চোখের পানি পড়ে গেল, পড়তে থাকলো। আর জৈনব নিজের আসল দিয়ে নবীজির চেহারায় মুবারকের চোখের পানিগুলো মুছে দিচ্ছেন। নবীজি আমার জৈনবকে জিজ্ঞেস করলেন, মা তোমার হাতে দাগ, চোখের নিচে আঘাত, এগুলো কিসের দাগ? জৈনব বললেন, বাবা এগুলো কিছু না, এগুলো কিছু না বাবা, আপনি শুধু শুধু কান্না করতেছেন। আমার নবীজি আর কথা বাড়ালেন না, হযরত জৈনবকে বললেন, মা মক্কায় নির্যাতনের সীমা ছাড়িয়ে যাচ্ছে, মা মক্কা থেকে হয়তো হিজরত করতে হবে, মক্কায় আর বেশি দিন টিকা দিয়ে যাবে না, আমি তোমার সাথে দেখা করতে আসলাম, তোমাকে দেখা করে গেলাম, তোমাকে আমার মালিকের উপর হাওলা করে দিলাম। নবীজি আমার চোখের পানি মুছতে মুছতে জৈনবের ঘর থেকে বাইর হয়ে গেলেন, জৈনবের ঘর থেকে বাইর হয়ে গেলেন। চার দিন পরে আমার নবী মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করে নিলেন। সুবহানাল্লাহ, নবীজি আমার হিজরত করলেন। নবীজি আমার হিজরত করার এই খবর শুনে মক্কার লিডাররা আবু জেহেল, উতবা সাহেব, মুগিরা, আবু লাহাব, বড় বড় কাফেররা বিচলিত হয়ে গেল। কোন দিকে মোহাম্মদ আমাদেরকে ফাঁকি দিয়ে মদিনায় চলে গেল, এবার শুরু করো মোহাম্মদের যত নিকট আত্মীয় মোহাম্মদকে, যারা মদিনা মক্কার মধ্যে যারা মোহাম্মদকে সহযোগিতা করেছেন এবং মোহাম্মদের উপর ইমান এনেছে তাদের উপর এবার অত্যাচারের স্টিম বাড়িয়ে দাও না নাউজুবিল্লাহ। তার এই ধারাবাহিকতায় আবু লাহাব তার ঘরে এসে নবীজির মেয়ে জৈনবকে আঘাত করা শুরু করলেন। আঘাতের এক পর্যায়ে আবু লাহাব জৈনবকে এবং তার সন্তান ওতাইবাকে ডাকলেন। ওতাইবাকে বললেন, হে ওতাইবা, মুহাম্মদের মেয়ে জৈনবকে এই মুহূর্তে তালাক দাও। নাউজুবিল্লাহ বলবেন না, এই মুহূর্তে তালাক দাও, মুহাম্মদের মেয়ে জৈনবকে এই মুহূর্তে আমার ঘর ছাড়া করো। তখন হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে করে
আবু লাহাবকে বললেন, আমার শ্বশুর আব্বা আমার পেটের মধ্যে 6 মাসের সন্তান গর্ভ, আমি এই মুহূর্তে যদি আমাকে আপনার সন্তান তালাক দেয়, আমি এই মুহূর্তে কিভাবে আমার বাবার বাড়ি যাব? তখন আবু লাহাব বললেন, আমার ঘরে থাকতে পারো 2টি শর্তে। 1 নম্বর, মুহাম্মদকে আর কোনোদিন বাবা বলে পরিচয় দিতে পারবে না, নাউজুবিল্লাহ। 2 নম্বর, মুহাম্মদের খোদার প্রতি যে ঈমান এনেছো ওই ঈমান এই মুহূর্তে ত্যাগ করতে হবে, নাউজুবিল্লাহ। আবু লাহাবের এই 2টা প্রস্তাবের জবাবে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি যে বললেন আমার বাবাকে কখনো বাবা পরিচয় দেওয়া যাবে না, আমার বাবার মতো তো পৃথিবীতে আর কোনো বাবা নেই, আমার বাবার মতো পৃথিবীতে দ্বিতীয় কোনো বাবার জন্ম হবে না, হয় নাই, সুবহানাল্লাহ, এমন বাবার পরিচয় তো ভুলে যাওয়া দূরের কথা, আমার বাবাকে জীবনেও জীবনের চেয়ে আমি বেশি ভালোবাসি, তাই আমার বাবাকে আমি জীবনে বলতে পারবো না। 2 নম্বর, আপনি বলেছেন মুহাম্মাদের খোদার উপর যে ঈমান এনেছি এই ঈমান আমি ত্যাগ করতে পারবো না, কারণ ঈমান আনেছো একবার, মনে রাখবেন ঈমান এটা শরীরের কোনো কুত্তা না, শরীরে কোনো জামানা, এটা মন চাইলে আমরা চেঞ্জ করলাম, ঈমান এটা শরীরের চামড়ার মতো, শরীরের চামড়া যেভাবে মন চাইলে শরীরটাকে খোলা যায় না, ঈমান এটা হৃদয়ের সাথে সম্পর্ক, আল ঈমান ও হা হুনা, ঈমান এখানে, সুবহানাল্লাহ। এই জবাব যখন জয়নাবের জবান দিয়ে আবু লাহাব শুনলাম, তখন জয়নাবকে আবু লাহাব বললেন, তাহলে তুমি যেহেতু আমার শর্ত মানবে না, তুমি আমার ঘরে থাকতে পারবে না। আবু লাহাবের সন্তান উতাইবাকে নির্দেশ দিল, তোমার স্ত্রীকে এই মুহূর্তে ওঁটের পিঠে তুলে দাও এবং তার বাবা যেদিকে চলে গেছে মদিনার দিকে দৌড়াইয়ে দাও। যেই নির্দেশ সেই কাজ, হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ওঁটের পিঠের উপর সওয়ার করে দিল। 6 মাসের গর্ভবতী একজন নারী, আপনার মেয়ে আছে, আপনার বিবি আছে, আপনার মা আছে, দিলকে একটু নরম করে শুনেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের মজলুম পরিবার কত নির্যাতনের শিকার হয়েছে মক্কার জমিনে এই দিন ইসলামের জন্য। আজকে আমরা এই যে দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, রসুল পেয়েছি, হজ পেয়েছি, জাকাত পেয়েছি, আমরা তো একদম কলার মতো, সুল্লা কলা যেটা আমরা সিটেঙের বাসায় বলি, এত সহজতা পেয়েছি, এই জন্য আজকে ঈমান ইসলাম কি, কোরআনের মাহফিল কি, নবীর মাহফিল কি, এটার গুরুত্ব আমরা বুঝতেছি না, ঠিক না কিনা ভাইরা? কত কষ্ট করেছে নবীর পরিবার। আবু লাহাব নবীজির কন্যা জয়নবকে ওঁটের পিঠের উপর তুলে দিলেন এবং তার সন্তানদেরকে গোপনে বললেন, তোমরা এই নবীর মেয়ে মুহাম্মদের মেয়ে জয়নবকে পথের মধ্যে গোপনে গিয়ে হত্যা করবে, যেন সে এবং কেউ বলতে না পারে আমরা তাকে হত্যা করেছি। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা স্থান জুহফা নামক একটা স্থান রয়েছে, ওই জুহফা নামক স্থানে জয়নবকে পাঠানোর পূর্বে আবু লাহাব তার 3 সন্তানকে গোপনে সেখানে পাঠিয়ে দিয়েছে, যেন সেখানে সন্ধ্যা হয়ে গেলে, মাগরিবের পর হয়ে গেলে আল্লাহর হাবিবের মেয়ে জয়নবকে হত্যা করে, নাউজুবিল্লাহ বলবেন না। নবীজির কন্যা ওঁটের পিঠের উপরে চলে যাচ্ছেন ধীরগতিতে, আস্তে আস্তে
জুহফা নামক স্থানে যখন হযরত জয়নাব পৌঁছে গেলেন, উৎপেতে থাকা আবু লাহাবের ওই যার সন্তান রাম নবীজির কন্যাকে দেখে তারা পিছন থেকে তীর নিক্ষেপ করতে শুরু করে দিলেন। নাউজুবিল্লাহ। তীর নিক্ষেপ করতে করতে এক পর্যায়ে একটা তীর হযরতে জয়নবের কোমরের মধ্যে লেগে গেল। কোমরের মধ্যে যখন লেগে গেলেন, প্রেগনেন্ট মহিলা একটু দিলটা নরম করে শুনেন, আহলে বাইতে রসুল নবীর কন্যা হযরত জয়নবের কোমরের তীর লেগে গেল। তীরের আঘাতে হযরত জয়নব ওটের পিঠের মধ্যে আর বসে থাকতে পারলেন না, ওটের পিঠ থেকে নিচের মধ্যে পড়ে গেলেন। যেখানে পড়লেন সেখানে পাথর আর পাথর, পাথরের উপর যখন উপর থেকে ঠাস করে পড়লেন, পড়ার সাথে সাথে পেটে থাকা সন্তান গর্ভপাত হয়ে গেলেন। আল্লাহু আকবার। জয়নব যখন নিচে পড়ে গেলেন তখন আল্লাহু আকবার বলে এবং ইয়া রাসূলাল্লাহ বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। যে সন্তান গর্ভপাত হয়ে গেল ওই সন্তানটা পাথরের আঘাতে ওইখানে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। এবং হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে অসংখ্য রক্ত নিজের শরীর থেকে বাহির হতে হতে হযরতে জয়নব দুর্বল হয়ে পড়লেন এবং এক পর্যায়ে হঠাৎ তিনি বললেন, পানি পানি পানি। হযরতে জয়নবকে যে ওট বহন করে নিয়ে গেলেন ওই ওট একটা পশু, পশুর মধ্যে আল্লাহর হাবিবের পরিবারে প্রেম দেখেন, আশেকে রসুল কাদেরকে বলে দেখেন, শুধু মানুষ নয় এই পৃথিবীতে আল্লাহর হাবিবকে আহলে বাইতকে মহব্বত করে অনেক চতুষ পর্যন্ত কাল হাসরের ময়দান ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জয়নবের ওই ও তিনি নিজের মুখ দিয়ে বালি কবরের মতো খনন করলেন, কবরের মতে খনন করে ওই সদ্য প্রসব হওয়া শিশু বাচ্চা ওই বাচ্চাটাকে কবরের মতো খনন করে বালির মধ্যে চাপিয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। এবং এখানে হযরত জয়নবের একটু হুঁশ আসলো, সেখানে হুঁশ আসার পরও তিনি আবার বলতেছেন, পানি পানি পানি। আপনারা জানেন ওট হচ্ছে মরুর জাহাজ, মরুভূমিতে ওট চলে দিন দিন মাসকে মাস, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন একটা এ প্রাণী, এ প্রাণীকে চল্লিশ দিনের খাবার এবং চল্লিশ দিনের পানি পেটের মধ্যে রাখার জন্য সেই ক্ষমতা দিয়েছেন তিনি কে। হযরত জয়নবের জবান থেকে যখন পানি পানি আওয়াজ শুনতেছে, ওঠের চোখ দিয়ে পানি ঝরঝরে পড়তেছে, আর নিজের মুখ হোট এই যে ওটের মুখটা হযরত জয়নবের মুখের সাথে লাগিয়ে দিয়েছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা নূর ওই ওটের মুখের সাথে যখন লাগিয়ে দিলেন, হযরত জয়নব একটু ঠেনে পানি পানি নিবারণ করে, তৃষ্ণা নিবারণ করে একটু যখন পানি পেয়েছেন, তিনি আল্লাহ সেহেতু আল্লাহ পাকের দয়ায় তিনি একটু আস্তে আস্তে উঠে বসেছেন এবং ওট তাকে তার ঠোঁট দিয়ে তার পিঠের মধ্যে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সন্তান যখন কোনো কষ্ট পড়ে যায়, বিদেশের জমিনে সন্তান যদি অসুস্থ হয়ে পড়ে যায়, সন্তান যদি আঘাত পেয়ে যায়, সবার আগে জানে মা বাবা। দিলের মধ্যে মদিনা পাকের মধ্যে নবীজির সব সময় কষ্ট লাগতেছে, নবীজি ফেরাশানি করতেছে, কেন আমার এরকম লাগতেছে,
মদিনায় নবীজি চটপট চটপট করতেছে, বলে আল্লাহু আকবার। ওই উট জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনার কাছাকাছি চলে গেলেন। আমার নবী দেখতে পেলেন দূর থেকে একটা উট মদিনার দিকে আস্তে আস্তে করে মদিনায় প্রবেশ করতেছে। নবী জামার দেখলেন কোন একটি উট কাকে নিয়ে যেন বহন করে আসতেছে। নবীজি আর একটু সামনে যাচ্ছেন, উটটা আরো সামনে আসতেছেন। আসতে আসতে যখন নবীজির কাছে চলে আসতেন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজিকে দেখলেন, নবীজিকে দেখার সাথে সাথে নবীজি যখন জয়নবকে দেখলেন, আল্লাহু আকবার, আমার নবীকে দেখে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠ থেকে বাবা বাবা বলে আমার নবীজির কোলের মধ্যে জাপ দিয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি কষ্ট হচ্ছে? নবীজির মজলুম পরিবারের কথা শুনছিলাম। হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা পাকে প্রবেশ করলেন, কয়েকদিন পরেই ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ শুরু হবে। নবীজি আমার মদিনা পাকে সাহাবা একরামদেরকে জড়ো করতেছেন, মদিনাকে সেভ করতে হবে, ইসলামের প্রথম যুদ্ধ প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে তিনি আরো বেশি অসুস্থ হয়ে পড়তেছেন। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা জাইনাব রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য নবীজি আটজন সাহাবিকে রেখে বাকি সাহাবে একরামদেরকে বদরের প্রান্তের দিকে পাঠিয়ে দিলেন। বলি আল্লাহু আকবার। আমার নবীজির মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বা জান, আপনি আমার জন্য চিন্তা করবেন না, ফেরেশান করবেন না, আপনি দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীনকে বিজয় করার জন্য আপনি আপনার সাহাবে একরামদেরকে নিয়ে বদরের প্রান্তে চলে যান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, আমি যুদ্ধের দিকে যাচ্ছি, আমি যুদ্ধের প্রস্তুতি আমার শুরু হয়ে গেছে। মা, তোমার এই অবস্থা দেখে তো আমার খুব কঠিন কষ্ট লাগছে। ইতিমধ্যে হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই শাহাদাতের পেয়ালা পান করলেন। বলি আল্লাহু আকবার। শাহাদাতের পেয়ালা পান করার পরে নবীজি আমার নিজের কন্যা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে নেওয়ার জন্য কবর নিজ হাতে খনন করলেন এবং কবরের মাটিকে জয়নাবের দিকে তাকিয়ে বললেন, ও কবরের মাটি, তোর এই জমিনের মধ্যে, তোর এই ঘরের মধ্যে আমার আদরের কন্যা জয়নাবকে শুয়ে দেব। আমার জয়নাব স্বামীর আদর পায় নাই, আমার জয়নব সন্তানের মায়া মা ডাক শুনে নাই। আমার জয়নব খুব মজদুম ছিল মক্কার জমিনে, কবরদার কবরদার, জয়নবের কবরের মাটি আমার জয়নবের সাথে বিয়াদবি করবি না।